করোনার দ্বিতীয় ঢেউ জটিল হয়ে জেঁকে বসেছে ইউরোপের দেশগুলোতে। পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ফ্রান্স, স্পেন, ব্রিটেন, ইতালি, জার্মানি, বেলজিয়াম, রাশিয়ার সংক্রমণ প্রতিদিনই ঊর্ধ্বমুখী। ফরাসি বিজ্ঞানীরা বলছেন, দ্বিতীয় ধাপে করোনা প্রথম ধাপের চেয়েও দ্রুত ছড়াচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শঙ্কা প্রকাশ করেছেন, আগামী গ্রীষ্ম পর্যন্ত করোনা ভাইরাস থাকতে পারে। পরিস্থিতি ভয়াবহ হচ্ছে যুক্তরাষ্ট্রেও। প্রতিদিন সংক্রমণ বাড়তে বাড়তে তা 81,000 ছাড়িয়েছে, মৃত্যুও প্রায় 1,000-এর কাছাকাছি। তবুও দেশটিতে নেই বিধিনিষেধ, অবাধ চলাফেরা মানুষের। ভারতের করোনা পরিস্থিতিও বেগতিক। শুক্রবার একদিনে আক্রান্ত হন প্রায় 55,000। সংকট ক্রমেই জটিল হচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমরা এখন মহামারীর জটিল পরিস্থিতি অতিক্রম করছি। আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। বেশ কয়েকটি দেশ বিপজ্জনক অবস্থায় রয়েছে। অক্টোবরে এই হাসপাতালগুলোতে হিমশিম দশা, পরে কি হবে ভাবাই যায় না। মৃত্যু ঠেকাতে বিশ্ব নেতারা এখনই যেন উদ্যোগ নেন, এ আহ্বান জানাবো। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করুন। এদিকে কোভিড-19 চিকিৎসায় প্লাজমা কার্যকর নয় বলে ব্রিটিশ মেডিকেল জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে। রক্তের তরল হালকা হলুদাব অংশকে প্লাজমা বা রক্তরস বলে। সেরে ওঠা কোভিড রোগীদের প্লাজমায় থাকা অ্যান্টিবডি সংক্রমিতদের ভালো করতে সহায়তা করতে পারে এমন ধারণা থেকে বিশ্বের বিভিন্ন দেশে এ পদ্ধতি ব্যবহার হয়ে আসছে। তবে বাস্তবে এর কোনো ভূমিকাই নেই বলে জানা গেছে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।